Grameenphone presents the Naveed Mahbub Show. Adam and Roti and I Khan. এখন আপনারা জোরে তালি দিন, চলে আসছেন দি ইঞ্জিনিয়ার টার্ন কমেডিয়ান বাই চয়েস নবীদ মাহবুব। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রামীণফোন প্রেজেন্টস দ্য নবীদ মাহবুব শো। ওকে, দর্শকদের একটু মনে হয় ঘুম ঘুম পাচ্ছে, আবার মনে করিয়ে দিচ্ছি আজকের এপিসোড হচ্ছে নবীদ কমেডি ক্লাবে এবং ওয়েলকাম টু দ্য শো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। ওয়েল, আমরা সবাই শাহবাগ নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। শাহবাগ নিয়ে পশ্চিমা মিডিয়া অনেক সমালোচনার সম্মুখীন হয়েছে, কেননা বলা হচ্ছে যে পশ্চিমা মিডিয়া শাহবাগকে বেশি কভারেজ দিচ্ছে না। আসলে পশ্চিমা মিডিয়া একটা খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে অত্যন্ত ব্যস্ত, সেটা কভারেজ করতে করতেই তাদের সময় চলে যাচ্ছে। খবরটা হলো যুক্তরাজ্যতে বার্গার কিংয়ের হ্যামবার্গারে ঘোড়ার মাংস পাওয়া গিয়েছে, এটা নিয়ে তারা খুবই ব্যস্ত। ইনফ্যাক্ট যুক্তরাজ্যের প্রসঙ্গে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ভারত সফরে এসেছেন এবং আসার পরই উনি বলেছেন যে কোহিনুর নামে যেই বড় হীরক খণ্ডটা রয়েছে সেটা ব্রিটেন ভারতকে ফেরত দেবে না। উনি কোট করেছেন এটা যে আই ডু নট বিলিভ ইন রিটার্নিজম আনকোট। এটা খুবই ভালো খবর, তার মানে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান থেকে কেউ যদি এখন ইউকেতে যায় বিনা ভিসায়, তাকে আর ডিপোর্ট করে ফেরত পাঠানো হবে না। আসলে বলা হয় যে ডায়মন্ড ইজ আ ওম্যানস বেস্ট ফ্রেন্ড, অনেকেরই স্ত্রী আছে। আপনি যদি আপনার স্ত্রীকে গিয়ে বলেন এই যে তোমার যে অর্ধেক ক্যারেটের এই ডায়মন্ডের রিং আছে, এটা আমাকে একটু দিয়ে দাও, কোনো পুরুষের এই সাহসটা আছে? নাই। তো চিন্তা করেন, এই কোহিনুর 106 ক্যারেটের ডায়মন্ড কুইন এলিজাবেথকে বলা হচ্ছে ভাই ফেরত দিয়ে দেন। এই ডায়মন্ডের কথা বলতে গিয়ে, ডায়মন্ড মানুষ কি করে, ভালোবাসার নিদর্শন স্বরূপ তার স্ত্রীকে দেয়। কয়েকদিন আগে ভালোবাসারই একটা দিন গেল, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স, রাইট? এখানে ভ্যালেন্টাইন্স অনেকেই হয়তো উদযাপন করেছেন, বোঝা যাচ্ছে সবাই করেছেন। তো ভ্যালেন্টাইন্সকে নিয়ে অনেকে আবার সমালোচনাও করছেন, বলছেন যে এটা একটা পাশ্চাত্যের একটা অপসংস্কৃতি। তাকে জিজ্ঞেস করলাম যে তো আপনি তো ভ্যালেন্টাইন্স তাহলে পালন করছেন না, তো আশা করি আপনি পহেলা বৈশাখ পালন করবেন। তো বললো হ্যাঁ করব। তো আমি জিজ্ঞেস করলাম যে পহেলা বৈশাখ কবে, বলল এপ্রিল 14। কয়েকদিন আগে অস্কারস হলো এবং অস্কারসে লাইফ অফ পাই বেশ অনেকগুলি অস্কার পেয়েছে, রাইট? খুব সুন্দর একটা গল্প এই সিনেমাটা, লাইফ অফ পাই। এটার বাংলা নামটা কি জানেন? জলে হাঙ্গর, ডাঙ্গায় বাঘ। এবং বাংলাদেশে আরেকটা সিনেমা ইদানিং বেশ জনপ্রিয়তা অর্জন করেছে, সবার সাথে না, কিছু কিছু মানুষের সাথে, এবং এই সিনেমাটার নাম হলো মাই নেম ইজ খান, টিক্কা খান। এবং সবচেয়ে শেষের খবর হচ্ছে যে কুয়াকাটাতে একটা খুব প্রাচীন নৌকা পাওয়া গিয়েছে এবং এই নৌকার দেখে পার্শ্ববর্তী এলাকার গ্রামের গ্রামবাসীদের মধ্যে একটা চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে কৌতূহল। তবে সবচেয়ে ভালো খবর যে গ্রামবাসীরা এসে এই প্রাচীন নৌকাটাকে পিটিয়ে হত্যা করেনি। আবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন গ্রামীণফোন প্রেজেন্টস দ্য নবীদ মাহবুব শো। এবং যারা গ্রামীণফোনের গ্রাহক তারা 1234 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন। আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসবো, আপনারা আমাদের সাথেই থাকবেন।